আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ভাই, ওবারকাতু। আরেকজনকে যুক্ত করি। আচ্ছা, ইকবাল খান অনেকবার যুক্ত হয়েছেন। ইকবাল খান আপনি বলেন তাহলে। শুনেছি, হয়েছে, শেষ শেষ। এ তো জিফি, বেশিক্ষণ পারে না। তার রিয়েল সেক্স লাইফে মনে হয় সে এইভাবে বর্ণনা করে, কি ধরনের চারবার মানসিকতা! চারবার কুৎকুৎ করে শেষ হয়ে গেল। এ তো নবীর মতো মনে হচ্ছে। চড়ুই পাখি নাকি? চড়ুই পাখি না, উডপেকার। উডপেকার, উডপেকার। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে যুক্ত করি। বাবু, বাবু আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন হ্যাঁ, তাহলে। আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আপনাদের একটা আলোচনায় শুনেছি যে কোরআনকে হোমার, ইলিয়াড এবং ওডিসের সাথে আপনি তুলনা করেছেন, যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অশিক্ষিত লোক হয়ে কোরআন, মানে মানুষ মুমিনরা যুক্তি তোলে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এডুকেটেড ছিলেন না, তিনি কিভাবে কোরআন লিখতেন। তখন আপনি হোমারের যুক্তিটা তোলেন যে সে ইলিয়াড এন্ড ওডিসি লিখেছে। ঠিক আছে, ইলিয়াড এন্ড ওডিসি হলো মহাকাব্য, আপনি সেটা সেটাকে কিভাবে কোরআনের সাথে আপনি কম্পেয়ার করেন, এটা আমার প্রশ্ন। কিন্তু ইলিয়াড ওডিসি একজন অন্ধ কবি কিভাবে লিখলো ভাই, সেটা তো আগে বলবেন। হ্যাঁ, পুঁথি, বাংলা গ্রাম বাংলায় যে পুঁথিগুলা আপনি তো জানেন যে পুঁথি পাঠের আসর বসতো, ঠিক আছে, জহির রায়হানের। মানে এত বিরাট বিরাট একটা কলেবরে এক দুই দুইটা মহাকাব্য, যে দুইটা মহাকাব্য হচ্ছে গিয়ে একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে সম্পর্কিত, এবং এই মহাকাব্যগুলোর ভিতরে এতগুলা চরিত্র, এতগুলা চরিত্র সৃষ্টি, এতগুলা চরিত্র কোনটা কবে কোথায় গেছে, কি করছে না না করছে, কোন নদীতে পার হয়েছে, কোন সমুদ্রে পার হয়েছে, একজন অন্ধ কবির পক্ষে এই রকমের একটা দুইটা একটা না দুইটা মহাকাব্য লেখা। যেমন ধরেন ওডিসি, ওডিসিটাই যদি ধরি, শুধুমাত্র ওডিসি, ওডিসিয়াস কোথায় কোথায় গেছে, বাপরে বাপ, পড়তে গেলে মাথা মাথা নষ্ট হয়ে যায়, যে এই সমুদ্র পার হয়ে আসে আরেক জায়গায় গেল, আরেক জায়গায় যুদ্ধ টুদ্ধ কইরা ওইখানে গিয়া দেখে আরেক দ্বীপে গিয়া দেখে আরেক জিনিস, সেই দ্বীপে গিয়া দেখে আরেক জিনিস, সেই দ্বীপে গিয়া দেখে এই দ্বীপে এমন মেয়েরা হচ্ছে রাজত্ব করতেছে, মেয়েরা হচ্ছে সেই দেশের সবাই মেয়ে, সব গাঁজা গাঁজাখুরি গল্পগুলো আর কি, গ্রিক দেব দেবতার বলেন। গাঁজাখুরি কথা তো কোরআনের থেকে আরো বেশি আছে, এই জিনিসটা তো মানে ইসলামে আছে, এই হাসাইলেন জিনিসটা ভাইয়া। তো ভাই কথার মাঝখানে কথা বলেন না, এই জিনিসটা ইসলামের ভিতরে আছে, যে এমন একটা দ্বীপ, ইনফ্যাক্ট আপনি ইসলাম অবমাননা করে ফেলছেন অলরেডি, এই জিনিসটা ইসলামের ভিতরে আছে। নবী সুলাইমান, নবী সুলাইমান একটা জায়গায় গেছিল যেখানে সবাই হচ্ছে মেয়ে এবং মেয়েরাই শাসন করে, নবী সুলাইমানের ঘটনা, এই ঘটনা আপনি মানে আপনি তো মানে ইসলাম সম্পর্কে বোঝা যাচ্ছে যে তেমন কিছু জানেন না, এই ঘটনা এটা যদি আপনার জানা থাকতো তাহলে আপনি এটাকে গাঁজাখুরি বলতেন না, কারণ এটা কিন্তু ইসলামের আপনি ভাই, কোরআনের যে মুন স্প্লিটিং, এটা কি কি খেয়ে লেখছিল, কোনটা কোনটা মুন কোনটা মুন স্প্লিটিং, চাঁদ দ্বিখণ্ডিত করেছিল না? চাঁদ দ্বিখণ্ডিত, এটা তো মানে একদম সস্তা মানের গাঁজা খায় করছিল, এবং আবার পাহাড়ের দুই পাশে পড়ছে ভাই, ওইটা কি ভাই সমতল পৃথিবী, সেটা মানে কি গাঁজা বাবু খাইছে? ভাই, বাবু ভাই, আপনার ওই যে বোরাক, সরি, ওই মুন স্প্লিটিং, এটা কি কি খেয়ে এবং লেখছিল? এবং আরো মজার ব্যাপার হচ্ছে কোরআনের ভিতরে যে সুরা কাহফের ভিতরে জুলকারনাইন নামক একজন মানে বীর যোদ্ধা, হ্যাঁ গল্প কিন্তু একই টাইপের, ওই বীর যোদ্ধা পৃথিবীর পূর্ব এবং পশ্চিম পাশে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছেছে। সাবলটান ভাই এবং রায়হা ভাই আপনারা একটু বলেন তো ভাই, পূর্ব এবং পশ্চিম পাশে পৃথিবীর শেষ প্রান্ত থাকা মানে কি এটা না, যে পৃথিবী সমতল এবং চ্যাপ্টা? হ্যাঁ, প্লেটের মতন, শুধু শেষ প্রান্ত না, তারপর ওখানে আবার সূর্যটা ডুবেও গেছে, পঙ্কিল জলাশয়ে, এটাও সূর্য আবার কর্দমাক্ত পঙ্কিল জলাশয়ে অস্ত গেছে, এগুলো তো পুরো গাঁজা গাঁজাখুরি কথা। এই যে ইলিয়াড এবং ওডিসি, যে এই দুইটা মহাকাব্য একজন অন্ধ কবি কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষা ছাড়াই লিখা ফেলতে যদি পারে বা বর্ণনা করতে পারে, তাহলে তো আমরা এই জিনিসটাতে, এই জিনিসটা তো মানে ইতিহাসে খুব একটা রেয়ার কেস না, এরকম ঘটনা আরো অসংখ্য অসংখ্য আছে। আমি তো শুধুমাত্র একটা ঘটনার কথা বলেছি, হোমারের ইলিয়াড ওডিসি, এরকম শত 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 ঘটনা, শত শত চরিত্র আছে যারা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু বড় বড় বইপত্র লিখা লিখা শেষ করে ফেলেছে, যাদেরকে নিয়ে এখন যাদের বইয়ের উপরে অনেক গবেষণাও হয়, যাদের বইয়ের উপরে অনেক আলোচনাও হয়, আর শত শত বই তাদের বইয়ের উপরে লেখা হয়েছে। তাহলে এই জিনিসটা দিয়ে তো এইটা প্রুফ করা যাচ্ছে না যে একজন নিরক্ষর ব্যক্তি কিছু কথাবার্তা বলছে, সেটা নিয়ে একটা বই লেখা হয়েছে, সুতরাং সে হয়ে যেতেছে আল্লাহর নবী, যেহেতু সে নিরক্ষর আছিল এবং তার কথাবার্তা দিয়ে একটা বই লেখা হয়েছে পরবর্তীতে, তার মানে এটা প্রমাণ হয়, তার মানে তো এটা প্রমাণ হয় না যে সে একজন নবী ছিল, তার দ্বারা এটা প্রমাণ হয় যে সে ওই বইটার কিছু কথা সে বলছিল, হয়তো বলছিল বইলা, তাদের একটা বই লেখা হয়েছে, এটা শুধুমাত্র প্রমাণ হয়।
ভাইয়া কোরআন তো সর্বশেষ কিতাব গ্রন্থ, সর্বশেষ নবীকে দেয়া কোথায় সর্বশেষ? কি বলে, কি বলে সর্বশেষ? আব্রাহামিক, হ্যাঁ আব্রাহামিক রিলিজিয়ন, পাগলের মতো কথাবার্তা। আপনাকে একটু মিউট করতে হবে। সর্বশেষ কিতাব গ্রন্থ এটা কই থেকে পায় এগুলা? সর্বশেষ কিতাব গ্রন্থ মানে ইভেন আব্রাহামিক রিলিজিয়নের মধ্যেও তো এটা শেষ না, মানে এটার পরেও তো জিহোভাস উইটনেস কত মানে ক্রিশ্চিয়ানিটি নতুন নতুন কাল্ট পরে সৃষ্টি হয়েছে। হ্যাঁ মানে আমেরিকাতে একটা মর্মনদের ধর্ম, মর্মনদের যে বাইবেল, হ্যাঁ সেটা তো লেখা হয়েছে, পড়লেই বোঝা যায় সেটা মানে লেখা হয়েছে আধুনিক সময়, কিন্তু 1500 শতকের যে মানে ইংরেজি ভাষা, ভাষার ব্যবহার, সেটা পড়লে বলা যায় যে সেটা 1500 শতকের ইংরেজি ব্যবহার করে লেখা হয়েছে। আসমানি কিতাব, আসমানি কিতাব। আরে কোন আসমানি কিতাব যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে সেটার তো কোনো জাস্ট দাবি, দাবি ব্যতীত আমরা তো কোনো প্রমাণ এরকম পাই নাই। আপনি বলতেছেন আপনারটা আসমানি কিতাব, হিন্দুরা বলতেছে গীতা হচ্ছে আসমানি কিতাব, গ্রিকরা বলতেছে ইলিয়াড আর ওডিসি আসমানি কিতাব, ধরে নেন। তো আসমানি কিতাব যে এটা প্রমাণ, এটা কোনো প্রমাণ আছে আপনার কাছে? এটা যে আসমানি কিতাব এটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? কি বলেন ভাই এটা মানে হযরত মুহাম্মদ আসমানি কিতাব সেটা হোমারও তো দাবি করছে যে আসমানি কিতাব, হোমারও তো বলছে যে মিউজ, হোমার কোথায় দাবি করছে আসমানি কিতাব? হোমার দাবি করছে। আচ্ছা আচ্ছা, এই যে এই যে সাবাল্টন ভাই, থামো সাবাল্টন ভাই, আমি এখন আপনাদেরকে একটা আসমানি ব্যানার দেখাবো, ঠিক আছে? আপনারা একটা আসমানি ব্যানার দেখবেন, ঠিক আছে? দেখেন একটু, একটু অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ এই যে দেখেন আসমানি ব্যানার ভাই, ভাই দেখছেন? আসমানি ব্যানার আপনার এটা আমি তো মানতাছি না। আপনাকে একটু মিউট করে রাখতেছি ভাই। সাবাল্টন ভাই, রাহা ভাই, আপনারা দেখতে পাচ্ছেন ভাই? আপনারা কি বিশ্বাস করেছেন? অবশ্যই এটা আসমানি ব্যানার, এটা আসমানি ব্যানার। এখানে চারজনের ভিতরে তিনজন কিন্তু এটা স্বীকার করে নিছে এটা আসমানি ব্যানার, মানে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এবং এই লেখার ভিতরেই কিন্তু প্রমাণ আছে যে এটা আসমানি ব্যানার। কারণ কি? কারণ এখানেই লেখা আছে যে এটা আসমানি ব্যানার, তাই না? এই ব্যানারের ভিতরেই লেখা আছে এটা আসমানি ব্যানার, তাহলে তো এটা আসমানি ব্যানার হইলো। মানে আসমানি কিতাবকে কম্পাইল করতে হয় উসমান নামক একজন মানুষকে, কিভাবে আসমানি কিতাব হয় বাবু ভাই? তাহলে এই যে এটা যে আসমানি ব্যানার না, এটা আপনি একটু প্রমাণ করেন তো ভাই। এটা যে আপনি মাত্র লিখলেন, পরিষ্কার লেখা আছে, আমি দেখতে দেখি নাই, পরিষ্কার লেখা আছে আসমানি ব্যানার। এইটাও তো ভাই মানে কোন মানুষের হৃদয় মুখস্থ ছিল তো, তাই না? কোন আসমানি হৃদয় তো গাব্রিয়েল নিয়ে আসছে, গাব্রিয়েল যে আসছিল সেটার একটা প্রমাণ দেন তাহলে। নবী তো বেঁচে নাই, কিভাবে প্রমাণ দিব? আপনাকে বিদায় জানাচ্ছি, ফাতরা মুমিন ভালো লাগে না ভাই, এত ফাতরা মুমিন ভালো লাগে না এত থার্ডস মুমিন ভাই, এত টাইম নেই ভাই, তো আত্রা ফাত্রা মুমিন কোনো জ্ঞান বুদ্ধি নাই ফাত্রামি করতে। আসি থেকে আমি যে মুমিনদের সেন্স নিয়ে একটা কথা বলি, আমি সেদিন শুনতেছিলাম। আসি ভাই শুনছেন? বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। তাহলে রাহা ভাই আপনার সাথে কথা বলি আর আমরা তার এরপরে লাইক শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, ওই মানে ওদেরই আর কি খামার টামার জাতীয় বলছিল যে আপনি তো মানে মানে যেহেতু একটা আপনি হাদিস মানে কোট করে দেখাচ্ছেন যে নবী মোহাম্মদ ওই যে বিষ খেয়ে মারা গেছে, তাই না? এটা তো আপনি বিশ্বাস করতেছেন যেহেতু নবী বলে গেছে, নিজেই বলে গেছে যে আমি বিষ খেয়েছি এবং ওই যন্ত্রণা আমার প্রাণবায়ু বের হয়ে গেল, আপনি এটা বিশ্বাস করছেন। কিন্তু নবী আবার যখন ওই যে মুন স্প্লিট করার কাহিনী বলতেছে সেটা আপনি বিশ্বাস করেন না কেন? মানে যুক্তিটা বুঝেছেন? মানে তারা বলতে চাচ্ছে যে হাদিস তো আপনি বিশ্বাস করেন যে নবী বিষ খেয়ে মরে গেছে, তাহলে নবী যখন বলছে আমি মুন স্প্লিট করতেছি ওটাকে আপনি বিশ্বাস করেন না কেন? তার আমার প্রশ্ন হচ্ছে মানুষ তো বিষ খেয়ে মারা যায় কিন্তু আমি তো চারটা স্পিড করতে দেখি নাই, তো আপনার ব্যাপারে কি মনে হয় আপনার? আপনি আপনি কি ভাবছেন সাবালটন ভাই? কি আপনি কি বলবেন কিছু? আমার আর কি এটা নিয়ে কি বলবো, আপনিই বলেন আসিফ ভাই। মানে এই 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 টাইপের একেবারে গরু গাথা লেভেলের কথাবার্তার উত্তরও তো দিতে ভাই খুবই ডিসগাস্টিং লাগে। হ্যাঁ এই রেগুলার কি উত্তর দিব এগুলাকে? এই এত গরু গাথা লেভেলের লোকজনকে তো উত্তর দিতেও মানে মানিজ্জত যায়। হ্যাঁ তারপরেও যেহেতু আপনি প্রশ্নটা করে ফেলেছেন সেহেতু বলি যে আমরা যখন কোনো ধর্মগ্রন্থ পড়ি, ধর্মগ্রন্থের ভিতরে ধর্মগ্রন্থ বা যে কোনো বই যখন আমরা পড়ি তখন আমরা সেই জিনিসগুলো অ্যানালাইসিস করি যে কোন জিনিসটা হওয়াটা লজিক্যাল, কোন জিনিসটা হওয়া পসিবল, কোন জিনিসটা হওয়া ইম্পসিবল। যেমন ধরেন আমরা যখন রামায়ণ পড়ি বা মহাভারত পড়ি
তখন আমরা ভাবি যে হ্যাঁ এরকম যুদ্ধ হয়ে থাকতেই পারে, দুইটা দুইটা দলের ভিতরে এই ধরনের একটা যুদ্ধ ঘটে থাকতেই পারে, সেই যুদ্ধে অনেক মানুষ মারা যেতেই পারে, এটাতে অবাক হওয়ার মতো কিছু নাই। বা এমনও হইতে পারে রামায়ণের ভিতরে এরকমও হইতে পারে যে হয়তো কোনো প্রাচীনকালে কোনো এক রাজার বউরে কেউ চুরি করে নিয়ে গেছিল, ধরে নিয়ে গেছিল, পরে দুই দলের মধ্যে যুদ্ধ হয়েছে। এই জিনিসগুলো আমরা পড়লে আমরা আমরা মেনে নিতে পারি, কিন্তু যখন সেই ধর্মগ্রন্থের ভিতরে যখন লেখা থাকবে যে রাজা রাবণের 10টা মাথা এবং হনুমান হচ্ছে যত ইচ্ছা বড় হইতে পারে, এই ইনফরমেশন গুলো যখন আমরা পড়বো তখন আমরা মানে একদমই ভালোভাবে বুঝে যাবো এগুলো হচ্ছে সেই সময়ের লোকজন বানায় বানায় লিখছে, যে এগুলো তো হওয়া সম্ভব না, কারণ এগুলো লজিক্যাল না, এগুলো পসিবল না। তো এই জিনিসটা তো সিম্পল ব্যাপার যে কোন কোনো একটা বই বা কোনো একটা কিতাব আমরা তো যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বিচার বিবেচনা করি। নবী মোহাম্মদ বিষ খায় মরতেই পারে, তাকে বিষ খাওয়ানো হইতেই পারে এবং সে বিষ খায় মরতেই পারে, এটার ভিতরে তো কোনো অলৌকিকত্ব নাই। অলৌকিকত্ব আছে হচ্ছে গিয়ে চাঁদ দুই ভাগ করছে এবং পাহাড়ের দুই পাশে দুই খণ্ড টুষ্ট সায়া পড়ছে, এরকম যদি কেউ দাবি করে তখন তো আমাদের খ্যাঁক খ্যাঁক করে হাসতে হবে এবং সেগুলোকে নিয়ে আমাদের ট্রল করতে হবে যে তোদের ধর্মগ্রন্থ এগুলো কি রে ভাই, এগুলো কি মানে ফাইজদামের তো একটা সীমা আছে। না মানে এই সেন্সটাই নাই যে মানে লাইক একটা লোক বিষ খেয়ে মরতেই পারে, আমরা দেখি প্রচুর লোক বিষ খেয়ে মরে, তাই না? এটা ইটস নট ইম্পসিবল, কিন্তু চাঁদকে ভাগ করা এটা তো আমরা দেখি না কখনো, তাই না? এটা তো এটা একটা অসম্ভব ব্যাপার। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এই যে ওই বিষ খেয়ে মরেছে এটাও যেরকম সত্য, আর যে চাঁদকে যে ভাগ করেছে ওই কথাটাও তদ্রুপ একটা হাস্যকর এবং একটা গাঁজা করি গপ্প, তাই না? এই তো পার্থক্য, আর তো কিছু না। তাদের ইসলাম গ্রহণ করতে হবে, মানে মনে করেন একজন হিন্দু ব্যক্তি বললো যে আচ্ছা ঠিক আছে মোহাম্মদ বলে আরব দেশে একটা লোক ছিল, এটা যদি মেনে নেয় তাহলে তাকে ইসলাম কবুল করতেই হবে, নাহলে তুই মাননি কেন মোহাম্মদ বলে কে ছিল? চিন্তা করেন এদের লজিক লেভেল, এদের বুদ্ধিমত্তার লেভেল কোন জায়গায়। আসিফ ভাই আপনি একটা কথা বলি শেষে, তারপর যেহেতু বলছেন চলেই যাবেন, আমার একটা অভিজ্ঞতার কথা আমি আপনাকে বলি। তা আমি যখন বাংলাদেশে ছিলাম তখন ওই আপনি তো রাতের বেলায় ইয়াটা করেন আর কি, তো আমরা পদ্মা ব্রিজ দেখে ফিরতেছি আর কি, বুঝতে পেরেছেন? তখন ওই কটা বাজে ধরেন রাত্রি 11টা বাংলাদেশ সময়, তো আমার ওই সেলফোনে আবার আপনার ইয়াটা চলে আসছে, যখন আপনি আসেন না ওইটা ইনফরমেশনটা চলে আসে, একটা শব্দ হয়, তো আমি ওটা তখন আমি শুনতেছিলাম, আমার কাছে আবার হেডফোন ছিল না, যার জন্য আমার গাড়িতে যারা কম্পেনিয়ান ছিল তারাও আপনার ওই ইয়াটা শুনতেছিল আর কি। তো ওখানে আপনি বেশি স্যাটার করে জানি কি বলতেছিলেন যে আমাকে কথা বলতে দিচ্ছেন না, দিচ্ছেন না, কেমন বলেন না ভাই আমাকে কথা বলতে দিচ্ছেন না, এই সে যখন বলতেছিলেন তখন ওই গাড়িতে আমার যে গার্লফ্রেন্ড ছিল বলছে যে কে এই লোকটা, কাকে এরকম ইয়া করতেছে, ব্যঙ্গ করতেছে। আমি জিজ্ঞেস করলাম যে কেন তোমরা ওই আসিফ মহিউদ্দিনের নাম শুনো নাই, বললো যে ও চিনলো না, আপনাকে নামটা চিনতে পারলো না, কিন্তু ওই গাড়ির পিছনের সিটে ওই আমার গার্লফ্রেন্ডের নিস আর হচ্ছে তার এক বান্ধবী, ওরা জাহাঙ্গীর ইউনিভার্সিটির ছাত্রী আর কি, ওরা ছিল, ওদের মধ্যে দুজনে বললো হ্যাঁ আমরা তো আসিফ মহিউদ্দিনকে চিনি। আমি বললাম তাই নাকি, কেমন করে চিনো? বলে যে উনি তো অনেক মানে সুন্দর করে কথা টথা বলেন, এরকম মোল্লাদের বিরুদ্ধে অনেক খুব ভোকাল একটা মানুষ। আমি বললো যে তাহলে তোমরা চিনো তাহলে। তারপর ওই বাবার যে ওই বান্ধবীর যে নিসের যে বান্ধবীরা বলতেছে ও আসিফ মহিউদ্দিন তো খুব হ্যান্ডসাম একটা লোক, মানে খুবই দেখতে সুন্দর। আমি বললাম যে কি দেখতে সুন্দর এই জন্য কি তোমরা তাকে ফলো করো নাকি অন্য কোনো কারণ আছে? বললো যে দুটাই, এই কি বলে খুব ভালো কথা বলে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে এই সেই। তাই বললাম যে তোমাদের ইউনিভার্সিটি থেকে আরো কারা ওর সম্বন্ধে কি এটা নিয়ে ইয়ে হয়? বললো যে হ্যাঁ ক্যান্টিন এটা নিয়ে নিয়ে তাদের মধ্যে প্রচুর বিতর্ক হচ্ছে, বুঝছেন, ওই ওদের মাঝেই আর কি, যখন ওরা ওই যে অফ টাইমে থাকে টাকে আর কি। তো এটা তো আপনার জন্য একটা সুখবর আছে ভাই নাকি? খুবই 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 সুসংবাদ, শুনে তো খুবই ভালো লাগতেছে। কিন্তু কিন্তু আপনাকে আবার হ্যান্ডসামও বলা হচ্ছে, কিন্তু এটা একটা প্রবলেমেটিক। কিন্তু আবার গার্লফ্রেন্ড আসতে বলেন আমার বউ এর থেকে শুনবে না, বলছে দেখি দেখি ছেলেটাকে দেখি, আর বলছে এই যে দেখো, বলে যে আরে ও তো খুব সুন্দর, তো বউটা তো আরো সুন্দর, বাচ্চাটা তো খুব সুন্দর, আসিফ ভাই কি আর বলবো, এটা একদম মানে আমার বাস্তব অভিজ্ঞতা আর কি, বুঝেছেন? আচ্ছা ঠিক আছে রাহে ভাই, তাহলে আজকে আমরা লাইভটা শেষ করে দিই, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য, আর আপনি আমরা আরো কথা বলবো ভবিষ্যতে, আরো আলোচনা তো আমরা করবই। অবশ্যই অবশ্যই, ঠিক আছে ঠিক আছে। সাবালটন ভাই তাহলে বিদায় নিয়ে নেন, যুক্ত করার জন্য থ্যাংক ইউ আসিফ ভাই, এবং সবাইকে ধন্যবাদ এবং গুড নাইট, শুভরাত্রি। তাহলে রাহে ভাই আপনি বিদায় নিয়ে নেন, হ্যাঁ উনি চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ, গুড নাইট।